হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বাইরের ওয়েদারটা ভালো নেই, খুব বৃষ্টি হচ্ছে, তাই আজকে রাত্রের ডিনারে বানাচ্ছি খিচুড়ি। তো তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে চাল নিয়েছি, খিচুড়ি করার জন্য ডালও নিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে একটু বাদাম নিয়েছি। দুমুর চাল আর দুমুর ডালই আমি নেবো, কারণ আমি আর আমার শাশুড়ি মা দুজনেই খাবো, আর হাজবেন্ডের জন্য একটু ভাত বানিয়ে দেবো, তো ও খিচুড়ি খাবে না রাতে। তো আমিও খুব একটা খিচুড়ি পছন্দ করি না, গরম পড়লে তো একদমই না, তবে যদি ধরো বৃষ্টি হয় তাহলে খেতে খুব ভালোবাসি। চলো বাদামগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব, ভেজে খোসাটা ছাড়িয়ে নেব। দেখো এখানে আমি বাদামটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি, বাদামটা আমার এখানে হয়ে গেছে, তো বাদামটাকে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে খোসা ছাড়িয়ে নেবো একটু ঠান্ডা হয়ে গেলে। সো ফ্রেন্ডস, গরমাগরম খিচুড়ি এখানে আমার রেডি হয়ে গেছে, তো এখন সার্ভ করে নেব আর চটপট করে খেয়ে নেব দেরি না করে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে, আজকের মতো বাই।